नमस्कार बंधुरा, आमी अर्क और आपनारा देखछेन आपनादेर प्रिय बिजनेस चैनल नीलदिगंत। बंधुरा आज के आपनादेर जोन्नो व्यवसार उद्देश्य खोजार जोन्नो आज के आमी चले एसेछि आमार बाड़ी थेके प्राय 50 किलोमीटर दूर दमदमेते। तो एखाने एसे आमार संगे परिचय हलो विश्वजितदार। तो विश्वजितदार मुख थेके शुने नेब आज के उनी आमादेरके कि व्यवसार ब्यापारे जानाबेन। तार आगे आपनादेर काछे आमार एकटा छोट रिक्वेस्ट जे एई समस्त प्रचेष्टा किन्तु आपनादेर जोन्नो, ताई भिडियोटी जोदि भालो लेगे थाके ताहले भिडियोटिके प्लिज एकटा लाइक करबेन आर आपनादेर फ्रेंड्स फैमिलिर साथे भिडियोटि शेयर कर देवें, जाते केउ एई धरनेर व्यवसा करते चान ताहले एई व्यवसाटा तारा करते पारबेन। तो चलुन विश्वजितदार मुख थेके আজকের ব্যবসার আইডিয়াটা ব্যাপারে ডিটেইলসে জেনে নেওয়া যাক। তো নমস্কার দাদা, আমাদের নীলদিগন্ত চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। দাদা প্রথমেই জানাতে চাইবো যে আপনার পুরো নামটা যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলেন। আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক, দুর্গা ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রোপ্রাইটার। আচ্ছা, তো দাদা এই যে দুর্গা ইঞ্জিনিয়ারিংটা, এটা মূলত কোথায়, মানে কেউ যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন যদি ভিউয়ার্সদের একটু বলেন? এখানে আসতে গেলে কৈখালিতে আসতে হবে, এয়ারপোর্ট কৈখালি, মানে একদম দমদম এয়ারপোর্ট, এয়ারপোর্টের একদম আগে স্টপেজই হচ্ছে কৈখালি, কৈখালিতে আসতে হবে। আর ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার যোগাযোগ করলে গাইড করে দেবে কিভাবে আসতে হবে, কত নম্বর বাস ধরবে সব বলে দেবে। বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাবেন। তো দাদা আজকে আমাদেরকে মূলত কি ব্যবসার ব্যাপারে জানাচ্ছেন? আজকে হচ্ছে ধূপকাঠির বিজনেস। সবাই মোটামুটি আমাকে চেনে যে ধূপকাঠির বিজনেসের একটা যে মূল পার্ট, যে ধূপকাঠি বিজনেসটা কিভাবে করতে হয়, তাদের সমস্ত রকম গাইডলাইন এবং সমস্ত কিছু আমরা করে দিই এবং তাদেরকে আমরা একটা প্রজেক্ট বসাই যাতে ঘরে বসে তারা একটা ভালো একটা ইনকাম করতে পারে এবং ঘরে বসে মহিলা পুরুষ বয়স্ক লোক নির্বিশেষে সকলে যাতে একটা ভালো একটা ইনকাম করতে পারে, এই একটা খুব ভালো অপরচুনিটি। এবং এই অপরচুনিটির মধ্যে দিয়েও কিন্তু দেখা যাচ্ছে অনেক, মানে আমি এটা বলাটা ঠিক নয় তবু না বললেও নয়, সেটা হচ্ছে কি যে এখন অনেক ফ্রড কোম্পানি বেরিয়ে গেছে যারা কি করছে, এখন নতুন করে গুজিছে। আমার কোম্পানি 2006, অনেকে বলছে 2005 2004 কোম্পানি, যা বলতে পারে মুখের কথা অনেকে বলতে পারে, তো সেটা বড় কথা না। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়া এবং মানুষকে কাজ করতে দেওয়ার মানুষের কিন্তু খুব অভাব, যেটা আমি কিন্তু এই প্র্যাকটিক্যাল লাইফে আমরা বুঝতে পারছি। এবং অনেক মানুষ এসেও কিন্তু সেটা বলে, দাদা নানা জায়গায় চিট হচ্ছে, নানা জায়গায় টাকা পয়সা মেরে দিচ্ছে, মাল নিচ্ছে না, নানা ধরনের প্রবলেম ঘোরাচ্ছে, তো মাল পাওয়া যাচ্ছে না, মেশিন খারাপ দিচ্ছে। 70,000-80,000 টাকা যে মেশিনগুলো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সে ভাবলো হয়তো 70,000-80,000 তার একটা পুঁজি দিয়ে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর তারপরে সে জানতে পারছে এটা মেশিনটা হচ্ছে পুরনো মেশিন, তার মেশিন সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। কিন্তু সেই জন্য বলবো প্রত্যেকে আগে যে কোম্পানিগুলো আপনারা দেখছেন তাদের প্রত্যেকের কাছে যান, ঘুরুন, আমার কাছেও আসুন, যেখানে আপনার ভালো লাগবে সেখান থেকে নেবেন। কিন্তু কম টাকার চক্করে যেতে গিয়ে আপনার টাকাটা নষ্ট হবে এটা আমি অন্তত চাই না, ঠিক আছে? আপনি সব জায়গায় যান, আমাদের মেশিনের দাম একটু বেশি হলো আমরা কিন্তু কোয়ালিটি ভালো দেই। আমাদের যে যে গিয়ার বক্সটা থাকে, মেন হচ্ছে গিয়ার বক্স আর মোটর, আর মোটরে হচ্ছে গেন পাওয়ার, ঠিক আছে? তো মোটর যে আমরা গিয়ার বক্সটা দিই সেই গিয়ার বক্সটা কিন্তু সম্পূর্ণ এসএস, কোনো এমএস নেই। এমএস হলে কি হবে যে ওর যে কাঁটাগুলো রয়েছে কাঁটাগুলো কিন্তু আটকে যাবে, দুদিন পরে জং ধরবে, নানা রকম প্রবলেম হবে, বিয়ারিং খুলে চলে আসবে। এমএস মানে হচ্ছে লোহা, এসএস মানে হচ্ছে স্টেনলেস স্টিল। তো ভাবতে হবে, জানতে হবে যে কোম্পানি কি কোয়ালিটির জিনিস দিচ্ছে তার উপরে নির্ভর করে তার দাম। এরম নয় যে দুটো নিলে একটা ফ্রি, তিনটে নিলে একটা ফ্রি, এইটা কিন্তু বিষয় নয়, কেউ ফ্রিতে কিছু দেয় না। আমরা যে কোনো জায়গায় মলে যাই, যে কোনো জায়গায় যাই, দেখি আমরা যে বাই ওয়ান গেট ওয়ান বা দুটো নিলে একটা ফ্রি, ঠিক আছে, এরম ধরনের আমরা কিন্তু নানা ধরনের আমরা অফার দেখি। কিন্তু ওরা কি কোনো অফারের মধ্যে থাকছে? এটা এটা কিন্তু কোনো অফারের মধ্যে থাকছে না। তারা কোম্পানি লস করে দেবে না, কোম্পানি ওটাকে কিনে তৈরি করে কম কস্টিংয়ে করে সেই মালটাকে দিয়ে দিচ্ছে। অতএব কম কস্টিং মানেই কিন্তু সে লো কোয়ালিটির মাল দেবে, এটা 100%। অতএব ওরম কোনো ব্যাপার নেই, আর আমাদেরও ফ্রি ব্যাপার আছে। তবে একটা মেশিন নিয়ে কেউ যদি এক বছর কাজ করে এবং প্রতি মাসে সে যদি আমাকে 1.5 টন করে মাল দেয়, ধরুন একটা আমাদের যে মেশিনগুলো আছে একটা 1,25,000 টাকা দাম, একটা 1,35,000 টাকা দাম, আর একটা যে গুজরাটের মেশিন সেটা আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দেই না, সেটা হচ্ছে 90,000 টাকা দাম। তো গুজরাটের মেশিনে কেন ওয়ারেন্টি গ্যারান্টি দেই না এটা লোকেরা প্রশ্ন করে, সেটা আগে বলে দিই। প্রথমত হচ্ছে যে গুজরাটের যে মেশিন আছে সেই মেশিনের কিন্তু পেয়ার পার্টস এখানে পাওয়া যায় না, আর আমাদের যে মেশিন আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি সেই পার্টস কিন্তু গুজরাটের মেশিনে লাগবে না, না গুজরাটের মেশিনের পার্টস কোনো লাগবে না, এতে লাগবে না। তো সেক্ষেত্রে এবার আমরা কি করি, আমরা যে কোয়ালিটির মালটা তৈরি করি সেটা কিন্তু গুড কোয়ালিটি এবং সেটা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং হোলসেল পাইকারি রেটে পাবেন। আর গুজরাটের 90,000 টাকার মেশিন আপনি যদি অর্ডার করেন আমি বাইরে থেকে আহমেদাবাদ থেকে আনিয়ে দেবো, কিন্তু সেই মেশিনে কিন্তু কোনো রকম
প্রবলেম হবে, মেশিন ইনস প্রবলেম হবেই। আর ওরা যখন মালটা তৈরি করছে, ওরা জানে যে এই মালটা আমার কাছে কিন্তু কোনো রিটার্ন নেই, যেহেতু গুজরাট আর ওয়েস্ট বেঙ্গল অনেকটা ডিস্টেন্স। ফলে কি হচ্ছে, তারা কিন্তু মালটা কিন্তু সেইভাবেই কম কস্টিংয়ে মালটাকে তৈরি করছে, এটা বুঝতে হবে। এইবার ব্যাপারটা যখন তৈরি হচ্ছে, সেই মেশিনের যখন দু তিন মাস পর যখন প্রবলেম হবে, সেই প্রবলেমের জন্য কি লাগবে, পার্টস লাগবে। সেই পার্টস তখন সে আমাকে বলবে, তারপরে আমি কি করব, আমি গুজরাটে সেই কোম্পানিকে ইনফর্ম করব, সে কুরিয়ার করবে, প্যাকিং করবে, পাঠাবে, ভেজরা আহু। তো ফোন করি, ফোনে বলে ভেজরা আহু, তো ভেজরা আহু দেখা যাচ্ছে এক সপ্তাহ দু সপ্তাহ অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেবো না, আমি যা বলার আগে মুখে বলে দেবো, ঠিক আছে। আর আমাদের মেশিনের কি স্পেয়ার পার্টস আপনি সব সময় আপনি কিন্তু অ্যাভেলেবেল পাবেন, সব সময়। আপনাদের মেশিনে কতদিন গ্যারান্টি আছে? এক বছরের গ্যারান্টি, মোটর, গিয়ার বক্স আর হচ্ছে প্যানেল আর ড্রাইভ, ঠিক আছে। এই চারটের ওপর মেন গ্যারান্টি থাকে, কারণ এই পার্টসগুলোর দাম কিন্তু অনেক 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 বেশি, ঠিক আছে। আর ছোটো ছোটো যেটা পুশ বটন, সুইচ, ব্রিলে, তো এইগুলো বিভিন্ন যে ছোটো ছোটো যে পার্টস গুলো থাকে, সেই পার্টস গুলো কিন্তু আপনাকে কিনে নিতে হবে যদি খারাপ হয়। খারাপ হয় না, ধরুন একটা সুইচ খারাপ হলো, একটা সুইচের দাম হচ্ছে 160 টাকা, আচ্ছা, তো সেইটা তাকে কিনে নিতে হবে। তো সুইচ টেপাটেপি ফলে অনেক সময় খারাপ হতে পারে, প্রবলেম হতে পারে, তো সেগুলো কিন্তু তাকে সেটা কিনে নিতে হবে, সেগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে থাকে না। আর যেটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে, সেটা যে বিল নেবে, সেই জিএসটি বিলের মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু লিখে দিই যে কোনটা কোনটা এক বছরের গ্যারান্টি আছে, ঠিক আছে। আর মেশিন যে নেবে, মেশিন বাড়িতে বসিয়ে মালটা তৈরি করলো, তৈরি করে মালটা যখন আমাদের বিক্রি করবে, একটা যদি 1,25,000 টাকা দিয়ে মেশিন নেয়, তাতে ঘন্টায় 4 থেকে 5 কিলো মাল হয়। আর একটা 1,35,000 টাকা যদি কেউ মেশিন নেয়, তাহলে তাতে ঘন্টায় মাল হয় আপনার হচ্ছে 7 থেকে 8 কিলো। তার মানে হচ্ছে 10 ঘন্টা কাজ করলে 1,35,000 মেশিন নিলে 70 কিলো মাল হবে। 70 কিলো মাল মানে কিলোতে 20 টাকা করে প্রফিট দেই, কিলোতে 20 টাকা করে যদি প্রফিট হয়, তাহলে হচ্ছে 7 দোকানে 14, মানে 1,400 টাকা সে ইনকাম করতে পারবে। এবার 1,400 টাকা ইনকাম করতে পারবে, তার মধ্যে যদি সে মনে করে যে না আমি লাক্সারি করবো, আমি একটু ঘুরে ফুরে বেড়াবো, আমি লেবার রেখে কাজ করবো, তাহলে তার 400 টাকা 300 টাকা যাবে, ওখান থেকে খসে যাবে, ঠিক আছে। এবার 300 টাকা খসে গেলে তাহলে কি হবে, 1,000 টাকা প্রফিট পাবে। এবার 1,000 টাকার মধ্যেও কিন্তু আবার গাড়ি ভাড়া, পরিবার, সমস্ত কিছু নিয়ে 800, 850, 900 টাকা এসে দাঁড়াবে, ঠিক আছে। মানে মাসে 24-25,000 টাকা সে রোজগার করতে পারবে। এবার যদি মনে করে সে না আমি 24-25,000 টাকা আমার পোষাবে না, আমার দরকার মিনিমাম 50-60,000 টাকা হলে আমার ফ্যামিলিটা ভালো চলবে, তখন তাকে কি করতে হবে, দুটো মেশিন বসিয়ে কাজ করতে হবে। তবে যারা 2টো বা 3টে বা 5টা 10টা যাই মেশিন বসেন না কেন, প্রথমে বলবো আমাদের কাছ থেকে যদি মেশিন নেন, প্রথমে আগে একটা মেশিন নিয়ে কাজ করে দেখুন, আমাদের পরিষেবা দেখুন, বুঝুন, 6 মাস কাজ করার পর তারপরে একসাথে দরকার হলে 50টা মেশিন বসান, কোনো আপত্তি নেই, কিন্তু আগে দেখে নিন, বুঝে নিন। এটা হচ্ছে আমার বলার বক্তব্য, কারণ ব্যবসাটা শেখার দরকার আছে। আর যারা জানে তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, তারা নিয়ে গিয়ে কাজ করতে পারে, কিন্তু যারা জানে না, আমাদের যে টেকনিক্যাল পার্সন আছে, কারণ আমাদের 7 থেকে 8 জন টেকনিক্যাল পার্সন, কারণ এই কারণে যাতে তাদের কোনো রকম অসুবিধা, যে মেশিন আমাদের মেশিন নিলে ব্রেকডাউন হলেই যাতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে চলে যেতে পারে, সে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায়, সে যদি বিহার, ফিহার, ঝাড়খণ্ড হয়, সেখানেও পর্যন্ত আমরা পাঠিয়ে দিই, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। তবে এখন যেহেতু এই লকডাউনের এখন এখন তো আর লকডাউনের সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু ট্রেন ফ্রেন ঠিকঠাক চলছে না, যার জন্য যে মেশিন নিয়ে যাচ্ছে আমরা কি করি, তার পরের দিনই তাকে আমরা মানে ইঞ্জিনিয়ার আমরা পাঠিয়ে দিই। কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে, এই আজকের ডেটে বলছি, মানে আজকে হচ্ছে 23 তারিখ নভেম্বর 2020, এই আজকের ডেট অনুযায়ী আমি বলছি যে এই যে মেশিনগুলো যে তারা নিয়ে যাচ্ছে, তাদের 2 থেকে 3 দিন হয়তো সময় লাগছে ইঞ্জিনিয়ার যাওয়ার জন্য, কারণ সবসময় সব বাসগুলো অ্যাভেলেবেল নেই, আর অনেক সময় কি হচ্ছে ট্রেনও ঠিকঠাক মতন চলছে না, কিছু চলছে, এখন চালু হয়েছে, কিন্তু ঠিকঠাক যেহেতু পুরোপুরি সেইভাবে রানিং হয়নি, তো যার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে বলে 2-3 দিন একটু লেট হচ্ছে, এর বাইরে নয়। অনেকে মেশিন নিয়ে গিয়ে, অনেক কোম্পানি থেকে মেশিন নিয়ে যাচ্ছে, পুরোনো মেশিন নিয়ে যাচ্ছে, 70,000-80,000 টাকা মেশিন নিয়ে যাওয়ার পর তারপর দেখা যাচ্ছে কোনো না আছে ইঞ্জিনিয়ার, না আছে কিছু, খালি ফোনে বলে দিচ্ছে আপনি এইভাবে সেটিং করেন, ওইভাবে কিন্তু সিস্টেম নয়। সিস্টেমটা হচ্ছে মেশিনটাকে বোঝার, দেখার, এবং মেশিনটাকে সম্পূর্ণ কিন্তু আমাদের লোক গিয়ে বাড়িতে গিয়ে তাকে শেখানো, বোঝানো, মানে এত সুন্দরভাবে তাকে 4-5 ঘন্টা সময় দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়ে সেটিং করে দিয়ে তারপরে আসবে। আর তারপরেও যদি কোনো রকম প্রবলেম হয়, অসুবিধা হতেই পারে, ধরুন আমাদের মেশিনে খুব একটা সেটিং করার প্রয়োজন হয় না, কারণ আমাদের অ্যালাইনমেন্টগুলো এত সুন্দর করে করা না, যার জন্য ওতে কোনো মানে আলাদা করে বেশি সেটিংয়ের প্রয়োজন হয় না। তবে ওই রকেট ডাইটা ওইটা খালি দিয়ে করতে হয়, সেগুলো একদম নর্মাল বিষয়, একটা বাচ্চা ছেলেও করতে পারবে, তো সেগুলো আমরা আমাদের লোক গিয়ে দেখিয়ে দেবে। তারপরেও ধরে নিলাম আমি সমস্যা হলো, কারণ 10 জন নিয়ে যায়, 10 জনের মধ্যে 9 জনেরই সমস্যা হয় না, ধরে নিলাম একজনের সমস্যা হলো, হতেই পারে। তো যদি সমস্যা হয়, সেই সমস্যার জন্য সে কিন্তু ভিডিও কল করে
বা সে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করতে পারে বা সে হচ্ছে ফোনেও কনসাল্ট নিতে পারে। তার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। আর প্রথমবারে মেশিন নিয়ে যাওয়ার যে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর যে তাকে যে ট্রেনিংটা করা হবে তার জন্য কোনো পয়সা কড়ি লাগবে না, শুধু গাড়ি ভাড়াটুকু দিতে হবে। গাড়ি ভাড়াটুকু কি, ধরুন এখান থেকে গড়িয়া গেল বা এতে গেল বা বর্ধমান গেল, 150 টাকা 50 টাকা যেটা গাড়ি ভাড়া হয় ন্যায্য গাড়ি ভাড়াটুকুই দেবে। এবার যদি খাওয়া করছে 20-25 টাকা যদি টেকনিক্যাল পার্সন যাচ্ছে, চাই সেটা দিলেন দিলেন না দিলেন সেটা কোনো অসুবিধা, সে কোম্পানি দিয়ে দেবে, সেটা নিয়ে ওটা চাপের ব্যাপার নয়। কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তাকে ফুল ট্রেনিং তাকে দিয়ে আসবে। আচ্ছা দাদা, এখানে আরেকটা কথা যে ধূপ তৈরির যে সব র মেটেরিয়াল সেগুলো কি আপনারা প্রোভাইড করে থাকেন? আমাদের কাছেই পাবে এবং সেটা হোলসেল রেটে পাবে। আচ্ছা, গুড কোয়ালিটি মাল পাবে। আচ্ছা, একদম গুড কোয়ালিটি মাল পাবে। আচ্ছা তো দাদা, এই ব্যবসাটা কি মহিলারা করতে পারবেন? মহিলা পুরুষ বয়স্ক বৃদ্ধ নির্বিশেষে, মানে একেবারে বৃদ্ধ না, মানে যারা হয়তো হাত পা তার অতটা ভালো সচল নয় সেরকমও নয়, মানে বয়স্ক লোক 50-60 করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই ব্যবসাটা করার জন্য ধরুন একটা মেশিন কিনে কেউ যদি ব্যবসাটা করতে চান, মোটামুটি কতটা জায়গা লাগতে পারে বলে আপনার মনে হয়? একটা মেশিন যদি কেউ নিয়ে বসে কাজ করে, মেশিন তার সাথে শুধু মেশিন বসালে হবে না, তার সাথে র মেটেরিয়াল থাকবে, ঠিক আছে, এবং কাজ করার একটু স্পেস দিতে হবে, তাহলে মোটামুটি 80-100 স্কোয়ার ফিট জায়গা দরকার। মানে একটা ঘরের মতো ঘরে বসাতে পারবে, নিজের ফ্ল্যাটে বসাতে পারবে, ফ্ল্যাটের একটা ঘরে করে দিল, কোনো অসুবিধা নেই। আর আমাদের মেশিনের সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের মেশিন কিন্তু অনেক ওয়েটি এবং অনেক ভারী মেশিন, কোনো হালকা মেশিন নয়। কম দামের মেশিন, গুজরাটের মেশিন, ভিয়েতনামের মেশিন, আমি বলছি না যে গুজরাটের সব মেশিনই খারাপ মেশিন, গুজরাটের মধ্যে কিছু মেশিন আপনি বুঝবেন কী করে। তো আমাদের মেশিনটা হচ্ছে সেই পার্টসপত্র দিয়ে তৈরি, যার মেশিনের ওয়েট একটা মেশিনকে তুলতে গেলে কম করে 4-5 জন লোক লাগে। আচ্ছা, যখন তারা কিনবে পারচেজ করবে দেখলেই বুঝতে পারবে, মোটামুটি 170 কিলো প্লাস ওয়েট। আচ্ছা, এই হচ্ছে মেশিনের ওয়েট। অন্য যে কোনো কোম্পানির মেশিন, আমি কোনো নাম উল্লেখ করতে চাইছি না, যে কোনো কোম্পানির মেশিন মোটামুটি ধরুন 100-115 কিলো 121 কিলো। ভিয়েতনামের মেশিন হচ্ছে 121 কিলো, কিন্তু ভিয়েতনামের মেশিন হচ্ছে কি যে ওই 3-4 কিলো প্রোডাকশান হবে এবং 2 দিন ছাড়া ছাড়া আপনার নানা রকম প্রবলেম হবে। টেকনোলজিটা ওদের ভালো, ওদের সিস্টেমটা ভালো, কিন্তু ওদের একটা জিনিস প্রবলেম আছে যে পেয়ার পার্টসের কিন্তু একটু প্রবলেম হয়, সব সময় কিন্তু পাওয়া যায় না, এই যে লকডাউনের সময়, লকডাউনে কিন্তু অনেকের কাছে পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা দাদা, ধরুন আপনার কাছ থেকে কেউ মেশিন নিয়ে গেল, তারপরে মাল তৈরি করলো, কিন্তু সবথেকে ব্যবসার যে সবথেকে বড় যে ঝুঁকিটা থাকে বা যে প্রবলেমটা ভিউয়ার্সরা ফেস করে সেটা হচ্ছে যে মালটা বিক্রি করবে কোথায়, তো সেই ব্যাপারে আপনারা কী রকম হেল্প করবেন আপনার কোম্পানি? দেখুন, মালটা বিক্রি করার যে ব্যাপারটা রয়েছে এটা মোটামুটি, তো আমাদের যেহেতু নতুন কোম্পানি যেহেতু নয়, এটা মোটামুটি জানে, এই মালটা আমরা অনেকেই জানে ওয়েস্ট বেঙ্গলের বুকে, যে আমরা মালটা কিনে নিই, টোটাল মালটাই আমরা কিনে নিই, ঠিক আছে, তৈরি যা করবে সম্পূর্ণ মালটা আমরা একদম কিনে নেব এবং সেটা কিন্তু কোর্ট পেপার এগ্রিমেন্ট করে আমরা মাল কিনব, ঠিক আছে, কোনো মৌখিক কথা নয়, কোর্ট পেপার আমি দেখাচ্ছি, এরকম কিন্তু কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে কিন্তু আমরা মাল কিনি, ঠিক আছে, এবং কোর্ট পেপার এগ্রিমেন্ট হয়। অনেক কোম্পানি আছে মুখে বলছে যে কোর্ট পেপার এগ্রিমেন্ট, সব যখন দেখছে যে বিশ্বজিৎ প্রামাণিক, মানে দুর্গা ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে যখন একটা কোর্ট পেপার একটা অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে, ওই কোম্পানিতে সবাই গিয়ে ভিড় করছে এবং সবাই আশ্বস্ত হচ্ছে, আমাদের কাছে কাস্টমার আসছে না, মুখে বলছে যে কোর্ট পেপার এগ্রিমেন্ট করবো, কিন্তু তারা প্রসেসটা জানে না অনেকে, ঠিক আছে, তো সেটা ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগ্রিমেন্ট মানে এগ্রিমেন্টের মতন করেই করা হবে এবং সেটা নোটারি করা হবে, ঠিক আছে, নোটারি না হলে কিন্তু সেই এগ্রিমেন্টের কোনো মূল্য নেই। আচ্ছা, আপনি কতটা মাল কিনবেন? একটা মেশিন থেকে যা প্রোডাক্ট করবে সব মাল কিনে নেবো। একটা মেশিন থেকে যা প্রোডাক্ট, একটা মেশিনে যতটা প্রোডাকশন হবে মোটামুটি ধরুন সে যদি 16 ঘন্টা অবধি কাজ করতে পারে, মানে 16 ঘন্টা তো একা পারবে না, ধরুন কেউ মনে করে লেবার লাগালো, 2-3টে মেশিন বসিয়ে লেবার লাগালো, 8 ঘন্টা করে শিফটিং ডিউটি, তার মানে 16 ঘন্টা সে মেশিনটাকে চালিয়ে যা মাল হবে প্রত্যেকটা মেশিনের মালের আমরা নিয়ে নেবো। আচ্ছা, টোটালটা। আচ্ছা দাদা, এই ব্যবসাটা করতে গেলে ধরুন কেউ যদি একটা মেশিন নিয়ে ব্যবসাটাকে করতে চান, তাহলে তার ইনভেস্টটা কীরকম করতে হবে মোটামুটি? দেখুন, একটা ব্যবসা করতে গেলে যদি কেউ যদি 125,000 টাকা দামের মেশিন নেন, তাহলে কি হচ্ছে, 125,000 মেশিন নিলে ওটা আমাদের নিজেদের তৈরি, ওতে কি প্রোডাকশনটা কম হয়, মানে একটা হয়
নর্মাল স্পিড, একটা হাই স্পিড, একটা সুপার হাই স্পিড। তো আমরা নর্মাল স্পিডটা তৈরি করি না, আমরা হাই স্পিড আর সুপার হাই স্পিডটাই তৈরি করি, ঠিক আছে? তো যেটা মানে ইয়ে মানে 125,000 টাকা দামের মেশিন, সেটাতে ঘন্টায় প্রোডাকশান হবে 4 থেকে 5 কিলো। এই নয় যে আমি বলে দিলাম আপনাকে 10 কিলো 12 কিলো, বাড়িতে গিয়ে দেখলেন 4 কিলো 5 কিলো, যেটা হবে সেটাই বলছি। আর যেটা হচ্ছে 145,000 টাকা দামের মেশিন, সেটা ঘন্টায় তৈরি হবে 7 থেকে 8 কিলো প্রোডাকশান, ঠিক আছে? এই হচ্ছে প্রোডাকশান, 10 কিলো না, 12 কিলো না, 14 কিলো না, তবে 8 কিলোর জায়গায় 8.5 কিলো হতে পারে 145,000-এ। কী করে? যখন সে কাজটা যখন ভালো করে শিখে যাবে, অপারেটিংটা শিখে যাবে, তখন সে করতে পারবে, মানে তার হাতে স্পিডটা যখন চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, এই ব্যবসায় লাভের পরিমাণ কীরকম থাকবে বলে আপনি লাভ প্রতি কিলোতে 20 টাকা করে প্রফিট, এবং সে 20 টাকা করে যদি প্রফিট করে, তাহলে সে হচ্ছে ঘন্টায় ইনকাম করছে হচ্ছে 140 টাকা, 10 ঘন্টা কাজ হলে 1400 টাকা, এবার যদি 16 ঘন্টা কাজ করে বা লেবার দিয়ে কাজ করে তাহলে আরও বেশি টাকা, মানে প্রতিদিনের বললাম, মাসে মোটামুটি 25-30,000 টাকা চোখ বন্ধ করে একটা মেশিন থেকে রোজগার করা যাবে। এবার সে যদি মনে করেন আমি ডবল খাটাবো মেশিনটাকে 8 ঘন্টা থেকে, আমাদের মেশিনের কিন্তু যে মোটর আছে এবং সেটা এয়ারকুলিং সিস্টেম করা রয়েছে, যার ফলে কিন্তু মেশিনটা কিন্তু সহজে গরম হবে না এবং আপনি 16 ঘন্টা অবধি চালাতে পারবেন, 18 ঘন্টা অবধি, ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী 18 ঘন্টা করা যায়, কিন্তু আমি কাস্টমারকে এক্সট্রা বাড়াবাড়ি করে বলি যে 16 ঘন্টা চালান, ১৬ ঘন্টা আপনি কনস্ট্যান্ট চালাতে পারবেন, 18 ঘন্টা বলি না কেন, কেন কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, ঠিক আছে? যেহেতু একজন ইঞ্জিনিয়ার যখন সে বলেছে যে 16 ঘন্টা 18 ঘন্টা চালানো যাবে, তাহলে সেখানে আমি যদি 2 ঘন্টা কম বলি কাস্টমারকে, কাস্টমার কিন্তু চোখ বন্ধ করে সেটা চালাতে পারবে। এবার অনেক কোম্পানি যে মুখে খালি আওয়াজ দিয়ে যাচ্ছে 20 ঘন্টা 22 ঘন্টা 24 ঘন্টা, মানে কোনো একটা ব্যাপার না, যা মাথায় আসছে মুখে আসছে সেটাই বলে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা নয়, 16 ঘন্টা চালান, 1 বছরের মধ্যে মোটর, গিয়ারবক্স, ড্রাইভ, প্যানেলের যা প্রবলেম হবে আমরা বুঝে নেবো, 1 টাকাও খরচ করতে হবে না, আপনার চোখের সামনে পুরো চেঞ্জ করে আপনার মিস্ত্রিকে লাগিয়ে দিয়ে আসবে, ফোন করে দিলেই আমার লোক চলে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, আপনার এবার যে ফ্যাক্টরিটা আছে যেখানে মেশিন আছে বা আপনার যেখানে র মেটেরিয়ালস আছে সেগুলো যদি আপনাদের, একদম চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আরেকটা গোডাউন, যে গোডাউনে আমরা মেশিনের ডেমো এখানে তার জন্য রয়েছে, মেশিন দেখতে পারবে, খোলা মেশিন, খোলা অবস্থায় রয়েছে, একটা মেশিন অনেকগুলো মেশিনই রয়েছে, ঠিক আছে? আর এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব মানে র কাটি, মানে যারা তৈরি করে মালটা আমাদেরকে দিচ্ছে, বাইব্যাক করছি, এটা আমাদের একদিন দুদিন অন্তর অন্তর আমরা এই মালটাকে আমরা আবার বড় গোডাউনে ট্রান্সফার করে দিই, মানে একদিন দুদিন অন্তরে, মানে এখানে আপাতত মাল আছে আপনার 3 টন কাছাকাছি, মানে 2 টন 800 কিলো মতন মাল হবে, ঠিক আছে? তো দেখুন এই বিভিন্ন জায়গাতে দেখুন লেখা রয়েছে, কোথা থেকে, এটা কোথা থেকে, দেখো এটা ফলতা, দেখুন ফলতা থেকে দিয়ে গেছে, তারপরে দেখুন সব দেখতে পারবেন, হ্যাঁ, তাহেরপুর, তাহেরপুরটা এটা ইয়ে কৃষ্ণনগর পড়ছে না, কৃষ্ণনগরের আগে তাহেরপুর, তো এরকম বিভিন্ন জায়গা থেকে, এটা এদিকটা কোথাকার মাল আছে, ডায়মন্ড হাবড়া, উস্তি, তো এরকম বিভিন্ন পার্টির মাল আমাদের কাছে কিন্তু জমা রয়েছে, এই মাল সব চলে যাবে আবার আমার বড় গোডাউনে, ওখান থেকে কিছু এক্সপোর্টারের কাছে যাবে, কিছু আমাদের নিজস্ব ব্র্যান্ড হবে, ঠিক আছে? আর এদিকটা দেখুন, অনেকে চেল্লায় যে ভিয়েতনামের মেশিন দাম কম দাম কম, ভিয়েতনামের মেশিনের অবস্থা দেখুন, প্রত্যেকটা মেশিন দেখুন, এইগুলো হচ্ছে আমাদের কাছে সারাতে দিয়ে গেছে, ঠিক আছে? সে এক্সট্রা পয়সা দেবে, আমাদের কাছ থেকে তারা মেশিন নেয়নি, তারা অন্য জায়গা থেকে মেশিন নিয়েছে, কিন্তু আমরা এই মালটাকে তাকে রিপেয়ার করে দেবো, কিন্তু সব ক্ষেত্রে নয়, যেহেতু সেই ভদ্রলোক আমাদের কাছ থেকে অলরেডি আরও 3টে মেশিন নিয়ে কাজ করছে, আর এই মেশিনগুলোর অবস্থা দেখুন, প্রত্যেকটা মেশিন এগুলো সার্ভিসিংয়ে দিয়েছে, দেখুন প্রত্যেকটা মেশিন দেখুন জং পড়ে কী অবস্থা হয়েছে, একটু একটু ক্লোজ করে দেখো ভাই, তাহলে খুব ভালো হবে, দেখুন এই সাইডে দেখুন পুরো জং পড়া, শুধু তাই নয়, পুরো সার্কিট থেকে ধরে প্যানেল থেকে ধরে এই যে পুরো মানে আপনার যে মানে সেন্সর প্লেট থেকে ধরে সমস্ত কিছু টোটাল দেখুন, এর অবস্থাগুলো দেখলে তাহলে বুঝতে পারবে যে মেশিন কিছুদিন চালানোর পর, ইনি এই যে ভিয়েতনামের মেশিন, আমি বেশি মানে কলকাতার একটা বিশেষ কোম্পানি, আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু সেই কোম্পানি থেকে মেশিন তোলার পর তারা কোনো সেইভাবে পরিষেবা দেয়নি, তো যাই হোক সেই সব বিষয় না এগিয়ে না কথা বলে আমি এটা বলতে চাইছি যে মেশিন যেখান থেকে নেবেন দেখে নেবেন তার ওয়ারেন্টি গ্যারান্টি, এবং অনেকে মুখে বলে দিচ্ছে দু বছরের গ্যারান্টি, 3 বছরের গ্যারান্টি, 5 বছর গ্যারান্টি, 10 বছর গ্যারান্টি, মানে যে যেটা পারছে মুখে যা আসছে তাই বলে দিচ্ছে, কিন্তু অরিজিনালি আমরা 1 বছরের গ্যারান্টি দেই, ঠিক আছে? তো সেটা কিন্তু আপনি আমাদের কাছে পাবেন, আর মেশিন কিন্তু আপনি 15-20 বছরও চালাতে পারবেন, হ্যাঁ তার মধ্যে কী আছে, দেখা যাচ্ছে 7-8 বছর যাওয়ার পর হয়তো দেখা যাচ্ছে কোনো একটা সুইচ খারাপ হয়ে গেল, কোনো একটা পুশ বটন খারাপ হয়ে গেল, কোনো রোলারটা চেঞ্জ করতে হলো, সেগুলোর দাম 500-700-800 টাকা, সেগুলো আপনি চেঞ্জ করলে আবার মালটা হয়ে যাবে, মেশিন খারাপ কিন্তু হয় না, মেশিনের কোনো একটা পার্টস খারাপ হয়, সেই পার্টসটা যখনই আপনি চেঞ্জ করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেশিনটা আবার ঠিক হয়ে গেল। এখানে দেখুন আমাদের ধূপ তৈরি হবে, আমাদের একজন ইঞ্জিনিয়ার বাবু, উনি চালিয়ে দেখাচ্ছেন কীভাবে ধূপটা তৈরি হচ্ছে, সেটা দেখে নিন আপনারা।
এই একটা যে মেটেরিয়ালটা এই মেটেরিয়ালটা কিন্তু আবার দিয়ে দিলে মাল তৈরি হয়ে যাবে। আবার দেখুন হপারে দিয়ে দিচ্ছে বাবি বাবু, আবার দিলে কিন্তু মাল একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এই মালটা তুলে ঘরে খালি আবার দিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে মালের কিন্তু কোনো ওয়েস্টেজ নেই। অনেকে জিজ্ঞাসা করে মালের কত ওয়েস্টেজ আছে, ওয়েস্টেজ কিছু নেই। ওয়েস্টেজ শুধু কাটি বাম্বু স্টিকে হালকা ওয়েস্টেজ, তাও 1%-এরও কম, কারণ আমরা ট্রিপল এ গ্রেড মানে চায়না কাটিটা আমরা দেই। অতএব সেই মালে কিন্তু ওয়েস্টেজ একদম কম কম কম। দেখুন এটা হচ্ছে আমাদের গোডাউন, যেই গোডাউনে দেখুন মেশিন সমস্ত কিছু রাখা রয়েছে। এক একটা তাকে আপনারা দেখলে, স্টক দেখলে বুঝতে পারবেন, এক একটা তাকে মোটামুটি ধরুন 1, 2, 3, 4 4×3 মানে একটা লাইনে 12টা করে মেশিন আছে। এরকম হচ্ছে মেশিনের যে লাইন রয়েছে, মানে 10টা লাইন রয়েছে, মানে 10 বরং 120 নেই, তার থেকে 1, 2, 3, 4, 5, 6 কম আছে। তার মানে হচ্ছে 114খানা মেশিন এখনও পর্যন্ত আমার কাছে স্টক রয়েছে, যেটা হচ্ছে হাই স্পিড মেশিন। এবং এই মেশিনগুলো সমস্ত কিন্তু আমাদের নিজেদের ফ্যাক্টরিতে রেডি হয়, তৈরি হওয়ার পর একদম সুন্দর প্যাকিং করা এবং নতুন মেশিন, কোনো পুরনো মেশিন আমরা বিক্রি করি না, ঠিক আছে। আর এই মেশিনের স্টক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যখনই আসবেন। মেশিন শুধু নয়, মেশিন নিলে তো হবে না, মেশিনের সাথে দরকার হচ্ছে র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালসও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে, এবং সমস্ত রকম আমরা হেল্প, এখনও বলছি যে আমরা সমস্ত রকম হেল্প সহযোগিতা করব। এবং আমরা যে একটা কোর্ট পেপার এগ্রিমেন্ট করব, সেই এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু আপনি আমাদেরকে সারা জীবন 12 মাস 365 দিন শুধু পুজোর একটা সপ্তাহ বাদ দিয়ে সব সময় কিন্তু আপনারা মাল দেওয়া নেওয়া করতে পারবেন, এবং আমরা সমস্ত রকম হেল্প সহযোগিতা করব। আর এই যে লকডাউন যে গেল 2-4 মাস আগে, এই লকডাউনেও কিন্তু ঘরে বসে লোকেরা অনেকে কাজ করেছে, যারা মেশিন নিয়ে গেছে আমাদের কাছ থেকে, তো তারাও কিন্তু একটা ভালো ইনকাম করেছে, তাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর এখন লকডাউন তো উঠে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে আরও আমরা বেটারের দিকে যাব, এটাই আমরা আশা করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে মেশিনের যে পরিষেবাগুলো সেগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে ঠিকঠাক থাকবে। আগে আমরা বলবো যে আগে আসুন, দেখুন, জানুন, বুঝুন, যদি ভালো লাগে তাহলেই নেবেন, না হলে নেবেন না। তো দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো বন্ধুরা, বিশ্বজিতের মুখ থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারলেন এই ব্যবসাটা সম্বন্ধে। এবং আপনাদের এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এত মেশিনের স্টক রয়েছে দাদার। আপনারা দাদার কাছে আসবেন, মেশিন দেখবেন, আপনাদের যদি পছন্দ হয়, দাদা আগেই বললো আপনাদের যদি পছন্দ হয় তবেই নেবে, নাহলে আপনাদেরকে নিতে হবে না। তো বন্ধুরা, আশা করি ব্যবসাটির ব্যাপারে ডিটেলসে দাদা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপরেও যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম ইনকোয়ারি থাকে, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে দাদার সঙ্গে ফোন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন সেই নাম্বারে আপনারা কল করে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, কারণ অনেকজনই কিন্তু ধূপের ব্যবসা করতে চান, কারণ এই ধূপের ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা যেটা কিন্তু কোনো দিনই বন্ধ হবে না, এবং সারা বছরের ব্যবসা। সব ধর্মের মানুষ কিন্তু এই ধূপ ব্যবহার করে, তাই এই ব্যবসাটা কিন্তু অনেকজনই করতে চান, কিন্তু সঠিক গাইডেন্স পান না এবং সঠিক জায়গা পান না যেখান থেকে তারা কিন্তু এই মেশিন কিনবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে দাদার কাছে তাদেরকে পাঠাবেন, তারা মেশিন দেখবে বুঝবে, তারপরেই তারা মেশিন নেবে। তো মেশিন নেওয়াটাই এখানে বলবে যে মেশিন নেওয়াটা উদ্দেশ্য নয়, যাদের যারা দেখবে যে হ্যাঁ আমরা করতে পারবো, কাজের ইচ্ছা আছে, তারা এসে আগে জানুন, বুঝুন, দেখুন, তারপরে হলে মেশিনটাই তো বড় কথা, সবাই মেশিন করছে, কিন্তু মেশিনটা বড় আগে আসুক, বুঝুক, বোঝার পর যদি তার ইচ্ছা হয় যে মেশিন বসিয়ে আমি নিজে কাজ করতে পারবো, আমি কোনো লেবার লাগিয়ে কাজ করাবো, ফ্যাক্টরি করবো, তাহলে সে অবশ্যই করতে পারে, আমরা সব রকম হেল্প করবো, এবং সে মেশিন বসিয়েও সে কাজ করতে পারবে, তাতেও আমরা সব রকম হেল্প করবো। আচ্ছা, তো বন্ধুরা, আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ব্যবসা আইডিয়া পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কুল।